মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পেছনে আগামী 2018-19 অর্থবছরে সরকারের ব্যয় হবে 100 কোটি ডলার আর বাজেট ঘাটতি ছাড়াবে 50,000 কোটি টাকা। এমন তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রাক বাজেট আলোচনায় সিপিডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশ কর্মসংস্থান প্রবৃদ্ধি থেকে বের হয়ে আইন কর্মসংস্থানের পথে হাঁটছে, কারণ দেশের 1/3 যুবক এখনও বেকার থেকে যাচ্ছে। এছাড়া দেশের ব্যাংকিং ব্যবস্থার কঠোর সমালোচনা করার পাশাপাশি বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার সুপারিশ করে সিপিডির এই ফেলো। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ঘোষিত মুদ্রানীতি, সেটা নিজে মেনে চলুন। নিজের ঘোষিত নীতি যদি আপনি না মানেন, মুদ্রানীতি ঘোষণা করার পরের কয়েক সপ্তাহের মধ্যে যদি আপনি সিআরআর তুলে কমিয়ে দেন, করে যদি আপনি মুদ্রা প্রবাহ বাড়ানোর চেষ্টা করেন, এবং সেটা কি করেন, কারণ হলো আপনার ওইখানে তারল্যের ঘাটতির কথা বলে। আরে তারল্যের ঘাটতি তো হলো একটা রোগের উপসর্গ, এটা তো রোগ না। রোগ তো হলো আপনি একটা বিকলাঙ্গ ব্যাংকিং ব্যবস্থার সৃষ্টি করেছেন। নিতান্তই ব্যাংকিং খাত একটি এতিমে পরিণত হয়েছে। তাকে রক্ষক যারা থাকবেন, সেই রক্ষক যারা আছেন, তারাই এখন এই শিশুর উপরে, এই এতিমের উপর অত্যাচার করছেন।